আসসালামু আলাইকুম আজ আমি যে বিষয় নিয়ে আলোচনা করব তা হল গুবাদি পশুর বাসস্থান নির্মাণ গুবাদি পশুর বাসস্থান নির্মাণ একটি জরুরি এবং গুরুত্বপূর্ণ বিষয় জানেন বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ রোদ বৃষ্টি বন্য প্রাণীর হাত থেকে রক্ষার জন্য বাসস্থান নির্মাণ করা হয় প্রাণীকে আরাম আয়েস দেওয়ার জন্য বাসস্থান নির্মাণ করা হয় নিরাপদে রাখার জন্য সুস্থান নির্মাণ করা হয় তো এটা বিভিন্নভাবে করা যায় যেমন আপনি ইট গাথুনি দিয়ে বাসস্থান নির্মাণ করতে পারেন এবং টিন বা বাঁশ দিয়ে বাসস্থান নির্মাণ করতে পারেন প্রত্যেকটা গরুর জন্য বিশ বর্গফুট জায়গা দেওয়া দরকার ঘরের উচ্চতা মিনিমাম দশ থেকে তেরো ফিট দিতে হবে দশ ফিট বা তেরো দশ থেকে তেরো ফিট দিলে ঘরের ভেতরে আলো বাতাস প্রবেশে সুবিধা হয় এতে করে প্রোডাকশন ভালো আসে এবং গরু সুস্থ থাকতে সহায়তা করে প্রাকৃতিক পরিবেশের সাথে গরু তাল মিলিয়ে চলতে পারে তাহলে জানা যাক বাসস্থান এর প্রকারভেদ বাসস্থান প্রধানত দুই প্রকার এক নাম্বার উন্মুক্ত বাসস্থান দুই নম্বর আবদ্ধ বাসস্থান উন্মুক্ত উন্মুক্ত বাসস্থান বা খোলা ঘর এই পদ্ধতিতে পশুগুলো স্বাধীনভাবে একটি নির্দিষ্ট সীমানার মধ্যে বিচরণ করে এবং এক স্থানে সে নির্মাণ করা হয় সেখানে রাতের বেলা গরুগুলো বিশ্রাম করে একটা উন্মুক্ত জায়গা থাকবে সেখানে এক কনায় ঘর থাকবে এবং চারণভূমির মতো কিছু জায়গা থাকবে সেখানে গরু দিনের বেলা বিচরণ করবে এবং রাত্রিবেলা ওই ঘরের নিচে রাত্রি যাপন করবে এটা হচ্ছে উন্মুক্ত বাসস্থান আর আবদ্ধ বাসস্থান এই পদ্ধতিতে গরুগুলো ঘরের মধ্যে আবদ্ধ অবস্থায় পালন করা হয় আবদ্ধ বাসস্থানকে আবার দুই ভাগে ভাগ করা যায় এক নম্বর হচ্ছে এক সারি বিশিষ্ট বাসস্থান আর হচ্ছে দুই নম্বর হচ্ছে দুই সারি বিশিষ্ট বাসস্থান দুই সারি বিশিষ্ট বাসস্থানকে আবার দুই ভাগে ভাগ করা হয় এক নম্বর হচ্ছে ভিতরমুখী নম্বর হচ্ছে বাহিরমুখী বা বহির্মুখী ভিতরমুখী বাধা ঘর এ ধরনের ঘরে বাসস্থানে গরুর মুখ ভেতরের দিকে এবং পিছনের অংশ বাইরের দিকে থাকে ভিতরমুখী ঘরের কিছু সুবিধা আছে সেগুলো হলো খাদ্য সরবরাহ করা সহজ হয় তুলনামূলক জায়গা কম লাগে এবং দুধ দহনের সময় প্রচুর আলো বাতাস পাওয়া যায় আর কিছু অসুবিধাও আছে সেগুলো হচ্ছে একবারে সকল গরু পরিদর্শন করা যায় না আপনি খামারে প্রবেশ করলে আপনার সব গরুকেই একবারে আপনি পরিদর্শন করতে পারবেন না আর দেওয়াল অপরিষ্কার হয়ে যায় গরুর পিছনের সাইড যেহেতু বাহিরের দিকে থাকে সেহেতু বাহিরের দেওয়ালটা গোবর বা মল প্রস্রাব লেগে অপরিষ্কার হয়ে যায় আর যেহেতু তো বাহিরমুখী ঘর এ ধরনের ঘরের বাসস্থান গরুর মুখ বাহিরের দিকে এবং পিছনের অংশ ভেতরের দিকে থাকে এটার সুবিধা হলো গোবর ও আবর্জনা পরিষ্কার করতে সুবিধা হয় একবারে সকল গরুকেই পরিদর্শন করা যায় দুধ দহন করতে সুবিধা হয় ঘরের দেওয়াল পরিষ্কার রাখা সহজ হয় কিছু অসুবিধাও আছে সেগুলো হলো তুলনামূলকভাবে বেশি জায়গা লাগে ঘর নির্মাণ করতে একটু বেশি জায়গা লাগবে একটু বেশি জায়গা লাগলেও এটা একটু ভালো কারণ বেশি জায়গা লাগলে বেশি স্পেস হলে গরু কমফোর্ট ফিল করে দুধ দহনের সময় কম আলো পাওয়া যায় ঘর নির্মাণে যে পরিমাণ জায়গা বা ভেতরের চিত্র যে যেরকম হবে তা হলো খাদ্য সরবরাহের রাস্তা হবে তিন থেকে চার ফুট প্রস্ত হবে তিন ফুট এবং অথবা চার ফুট খাদ্য ও পানির পাত্র খাদ্যপাত্র হবে দৈর্ঘ্য হবে তিন ফুট প্রস্ত হবে আড়াই ফুট এবং গভীরতা হবে এক ফুট দাঁড়ানোর জায়গা গরুর দাঁড়ানোর জায়গার দৈর্ঘ্য হবে পাঁচ থেকে এটা একটু বেশি দিলে ভালো হয় আট ফুট দিলে ভালো হয় যেহেতু বড় গরু যদি হয় সেক্ষেত্রে আট ফুট হলেই ভালো হয় আর প্রস্ত হবে চার ফুট বা তার একটু বেশি ময়লা নিষ্কাশনের ড্রেনের প্রস্ত হবে এক ফুট গভীরতা হবে ছয় ইঞ্চি প্রয়োজনে আপনি একটু কম বেশি করেও করতে পারেন তবে বেশি জায়গা হলে বেশি ভালো এই কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে